দিনের পর দিন অসহায়ভাবে সমুদ্রে ভাসার পর শেষ পর্যন্ত হাজার হাজার অভিবাসন প্রত্যাশী মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে আশ্রয় পেতে যাচ্ছেন কিন্তু এই ব্যবস্থা সাময়িক একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই ব্যবস্থার জন্য আসলে কি করা দরকার অন্যদিকে বাংলাদেশের শত শত মানুষ কেনই বা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশী হচ্ছে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মশির রহমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো নাজিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক দেলোয়ার হোসেন বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ প্রথম প্রশ্নে যাচ্ছি অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি করবেন রাফি মুস্তফা অবৈধ প্রত্যাশীদের নিয়ে যে সংকটটি এখনও চলছে প্রতিবেশী মিয়ানমারের সব ধরনের সহযোগিতা ছাড়া এটার কি কোনো টেকসই সমাধান সম্ভব ধন্যবাদ আপনাকে হাজার হাজার মানুষ যেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা ছিলেন সমুদ্রে ভাসছিলেন শেষ পর্যন্ত মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া আশ্রয় দিতে স্বল্প সময়ের জন্য এক বছরের জন্য এটা তারা সম্মত হয়েছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি মিয়ানমার এই ক্ষেত্রে সহযোগিতা না করে এটা টেকসই সমাধান সম্ভব কিনা অধ্যাপক দেলোয়ার হোসেন ধন্যবাদ মিয়ানমারের সাহায্য অবশ্যই দরকার এবং টেকসই সমাধানের জন্য মিয়ানমারের সাহায্য অবশ্যই লাগবে কিন্তু মিয়ানমারের যে সমর্থন বা সাহায্য বা এই এটি কিন্তু একটা অ্যাপসুলেট বিষয় না কারণ মিয়ানমার প্রথমে যে অবস্থানটি প্রকাশ করেছিল এই সংকটের সময় যে তারা রোহিঙ্গা শব্দটি থাকলে তারা যে সম্মেলন ঢাকা হয়েছে উনত্রিশ তারিখ সেখানে যাবে না এবং তাদের এক ধরনের একটা এখন তারা রাজি এখন তারা রাজি হয়েছে মানে তাদের অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ তাদের এক ধরনের সীমিত সহযোগিতা আমরা দেখছি কিন্তু এই সংকটটি অথবা এই সংকট যে বিষয়কে কেন্দ্র করে হচ্ছে যে যে মানব পাচার বা মানব এবং অভিবাসনের বিষয়গুলো এগুলোর অবশ্যই স্থায়ী সমাধান দরকার এবং সেখানে মিয়ানমারের উপর এক ধরনের চাপ সৃষ্টি করে এখানে কতগুলো পদক্ষেপ নিতে হবে তবে স্থায়ী যদি রোহিঙ্গাদেরকে সেখানে নাগরিকত্ব না দেওয়া হয় মিয়ানমার তো বরাবরই এটা অস্বীকার করে যাচ্ছে তাহলে কি এই সমস্যার সমাধান করা যাবে দীর্ঘমেয়াদী এখানে দুটো বিষয় একটি হচ্ছে যে অভিবাসনের যে এই যে মানব পাচারের বিষয়টি সেখানে হয়তো মানে কিছু সমাধান আমরা পেতে পারি কিন্তু আমরা রোহিঙ্গাদের বিষয়টি চিন্তা করলে সেখানে আপনার স্থায়ী সমাধানের জন্য তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি দরকার কিন্তু যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি আমরা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এমনকি বাংলাদেশ সহ তাদের কিন্তু এক ধরনের দায়িত্ব আছে এবং সেখানে এমন কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে যার মাধ্যমে তারা এক একটা এক ধরনের স্থায়ী সমাধান সেখানে আমরা পেতে পারি ধন্যবাদ আপনাকে নাজিন আহমেদ স্থায়ী সমাধানের কথা বলা হচ্ছে কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে সে ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না যাকে গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে বিবেচনা করা হয় সুচি তার দিক থেকেও কোনো সারা শব্দ নাই তিনিও কোনো কিছু বলছেন নাই তিনি সরাসরি কিছু বলছেন না তাহলে এই সমাধান কিভাবে হয় মিয়ানমারকে আসলে আগ্রহী আপনার মনে হয় এখানে একটা বিষয় একটু ব্রডার অ্যাসপেক্টে দেখতে হবে একটা হচ্ছে যে এখানে কি আমরা শুধু রোহিঙ্গারাই এই প্রবলেমের সম্মুখীন হচ্ছে তা কিন্তু না আমরা দেখেছি অনেক বাংলাদেশি যারা অভিভাসন অভিভাষণ প্রত্যাশী তারাও কিন্তু এরকম মানব পাচারের সম্মুখীন হচ্ছেন তাহলে এখানে দুটো বিষয় একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ যে কারণে মানুষ বাইরে যেতে চাচ্ছে এবং সেই যাওয়ার প্রক্রিয়ায় তারা কি করে প্রতারণার সম্মুখীন হচ্ছে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে অন্য দেশ বা সকল দেশের এখানে কি ভূমিকা এখন বাংলাদেশের ক্ষেত্রে যেসব অভিবাসন বাংলাদেশের প্রসঙ্গটি একটু পরে আসছি যদি শুধু রোহিঙ্গাদের কথা বলি অর্থাৎ রোহিঙ্গা যারা অভিবাসন প্রত্যাশী হচ্ছে এবং সেই ক্ষেত্রে আসলে মায়ানমার সহযোগিতা ছাড়া দীর্ঘমেয়াদী বা টেকসই কোনো সমাধান সম্ভব নয় এবং সেক্ষেত্রে এই সমস্যাটার সঙ্গে বা এই সমস্যাটা বাংলাদেশকেও প্রভাবিত করছে বাংলাদেশ কি জোরালোভাবে আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমারের উপর চাপ তৈরি করার জন্য কূটনৈতিকভাবে কিছু করতে পারছে আমি সেই কথাটাতেই আসতে চাচ্ছিলাম যে এখানে অন্য দেশগুলো আসলে সক্রিয় হতে হবে এই কারণে যে আমরা যদি খালি বলি মিয়ানমারের সদিচ্ছার উপরে নির্ভর করে থাকি তাহলেও কিন্তু সম্ভব হবে না মিয়ানমার সদিচ্ছা দেখাবে এবং সেটার প্রয়োগ যাতে সুস্পষ্ট হয় সেজন্য যে দেশগুলো প্রভাবিত হচ্ছে তারা একটা কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে এবং শুধু কূটনৈতিক না আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে একটা সহমর্মিতারও ব্যাপার আছে এখানে কূটনৈতিক চাপ প্লাস সহমর্মিতা এই উভয় মিলে এবং সব কান্ট্রির একটা সহযোগিতা হলে তাহলেই দীর্ঘমেয়াদী টেকসই একটা সমাধান সম্ভব আপনাকে দর্শকদের কাছে যাই শুরুতে মাঝখানে শাড়িতে চেক শার্ট পরা যিনি প্রথমত যেটা সেটা হচ্ছে যে টেকসই সমাধানের জন্য অবশ্যই মিয়ানমারকে অগ্রণী ভূমিকা রাখতে হবে আর এখানে অভিবাসনের ব্যাপারে যে বিষয়টা আসছে এই বিষয়ে আমি যেটা বলবো যে আন্তর্জাতিক সম্প্রদায় যারা আছেন মানে বিশ্ব যারা পরিচালনা করছেন মরল তাদেরকে উদ্যোগ নিয়ে মিয়ানমারের উপর চাপ চাপ সৃষ্টি করতে হবে এবং এই এই সমস্যাটা মিয়ানমারকে নিয়ে মানে স্থায়ীভাবে করতে হবে ধন্যবাদ আপনাকে তার পেছনে আরেকজন যে হাত তুলেছেন সাদা টি শার্ট আমি মনে করি যে মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের তাদের স্বীকৃতি দিতে হবে কারণ তারা দীর্ঘদিন ধরে তাদের দেশেই বসবাস করে এবং তার পার্শ্ববর্তী দেশগুলোকে আন্তর্জাতিক যে মতামত বা আন্তর্জাতিক যে চাপ সেটাকে মেনে নিয়ে একটা নিগোসিয়েট করে তাদের ব্যাপারে একটা সমাধানে আসতে হবে ধন্যবাদ আপনাকে প্যানেলে ফিরে আসি আমির খুসরু মাহমুদ চৌধুরী আমি মনে করি এটা এই মুহূর্তে মিয়ানমারের যে যে অবস্থা বিরাজ করছে সেটা কোনো দেশ কিংবা বায়োলেটাল না এটা এটা কিন্তু একটা আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে এবং এর জন্য ইউনাইটেড নেশনসের রোল তাদের যে মানবাধিকার যে বডিগুলো আছে তাদের মাইনরিটির প্রোটেকশানের জন্য যে বডিগুলো আছে এবং ওয়ার্ল্ডে হিউম্যান রাইটসের উপর যে সমস্ত এনজিওগুলো কাজ করছে মেজর এনজিওগুলো কাজ করছে সকলের একটা কম্বাইন্ড এফোর্টের দরকার আছে এটাকে একটা দেশের উপর ছেড়ে দিয়ে সেই দেশের একটা কতগুলো সিটিজেন্সকে আমরা এইভাবে ইন আইসোলেশন রাখতে পারি না সেকেন্ডলি বাংলাদেশ আছে নেক্সট টু নেইবার আমাদের একটা রোল আছে কিন্তু আমি মনে করি আমাদের পক্ষ থেকে যে অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট প্রয়োজন ছিল বিকজ আপনি তো আপনার ঘরে যে একটা হাতি বসে থাকে ড্রয়িং রুমে আপনি অন্যদিকে তাকিয়ে থাকলে তো চলবে না দ্য প্রবলেম ইজ ইয়ার্স সুতরাং আমি মনে করি বাংলাদেশ থেকে যে ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট আরও সিরিয়াসলি করা উচিত ছিল কারণ তাদেরকে বারবার বাংলাদেশের দিকে পুশ করা হচ্ছে সুতরাং এখানে কিন্তু আমাদের একটা এঙ্গেজমেন্ট থাকা উচিত এবং এটা আমাদের পক্ষ থেকে অনেকটা ইন্টারন্যাশনাল যে ইনিশিয়েটিভটা এগুলো আবার সবসময় ইন্টারন্যাশনাল বডি থেকে সরাসরি আসে না কোন কোন দেশ থেকে আসতে হয় নেইবারিং কান্ট্রি থেকে আসতে হয় অ্যাফেক্টেড পার্টি থেকে আসতে হয় ভিকটিম থেকে আসতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি বাংলাদেশ থেকে এটা সিরিয়াসলি একটা ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা এটা ইন্টারন্যাশনাল ইস্যুতে পরিণত করা দরকার এবং তার মাধ্যমে এটা রেজলিউশন করা বাংলাদেশ কি এই বিষয়টাকে এতদিন গুরুত্ব দেয়নি আপনার মনে হচ্ছে আমি তো মনে করি যে আমি যেটা বারবার বলছি মানে আমাদের সিরিয়াস ডিপ্লোম্যাটিক যে এঙ্গেজমেন্টটা উইথ মিয়ানমার অ্যান্ড উইথ ইন্টারন্যাশনাল বডিজ সেটা আমরা করতে পারিনি ধন্যবাদ আপনাকে আবারও দর্শক ডানদিকে মাঝামাঝি এইমাত্র যে বিএনপির সম্মানিত ব্যক্তি বললেন যে বাংলাদেশ রোহিঙ্গা বিষয়ে পূর্বে কোনো পদক্ষেপ নেয় নেয় নেয়নি আসলে কথাটা সম্পূর্ণ সঠিক কারণ অনেক 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 রোহিঙ্গা তারা অবৈধভাবে ঢুকছে মিয়ানমার সরকার চাপ সৃষ্টি করে তাদের অনেকভাবে হত্যা করেছে সুতরাং আমি মনে করি রোহিঙ্গাদের বিষয়ে যদি জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র এরা যদি কঠোর মানে চাপ সৃষ্টি করতে পারে তাহলে আমি মনে করি যে মিয়ানমার সরকার এটা তাদের ব্যাপারে একটা ভালো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ আপনাকে তার পেছনে আরেকজন হাত তুলেছেন আমি যতটুকু জানি আগে এদের বেশিরভাগ পাসপোর্ট যারা এখন নৌকায় চলছে এদের পাসপোর্টগুলি কিন্তু বাংলাদেশ থেকে ইস্যু হচ্ছে কিন্তু প্রত্যেকে পাসপোর্ট নিয়ে যাচ্ছে আর কিছু আছে পাসপোর্ট নিয়ে যাচ্ছে একটা ফ্যামিলিতে একজনের পাসপোর্ট আছে সে প্রত্যেকটা প্রত্যেকের পাসপোর্টই বাংলাদেশে এখানে যারা যাচ্ছে ওই পথে তো পাসপোর্টের দরকার না আছে অনেক জায়গায় অনেকেরই পাসপোর্ট আছে বেশিরভাগ পথে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন নেই কিন্তু তারপরও কিছু পাসপোর্ট ব্যবহার করছে এরা কিন্তু রোহিঙ্গারই অনেক পাসপোর্টে আমি গত মাসে এক তারিখে অস্ট্রেলিয়া থেকে আসছে এদের অধিকাংশ পাসপোর্টই বাংলাদেশে এবং ওরা ওখানে অস্ট্রেলিয়াতে বাংলাদেশের নাম বিক্রি করেই ওরা চলছে কিন্তু যতগুলি মানে মানবাধিকার লঙ্ঘন আমরা করতেছি দেখতেছি কিন্তু এদের প্রতি আমাদের কেন শুভ দৃষ্টি নেই ধন্যবাদ আপনাকে আরেকজন কথা বলতে চেয়েছেন সামনের সারিতে খুব সংক্ষেপে আপনার মতামত দেবেন বাংলাদেশ সরকার যদি আগে থেকে এরকম পদক্ষেপ কঠোর একটা পদক্ষেপ নিয়ে আসতো এটা আমি বলছি যে এই যে ঘটনাটা ঘটছে সমুদ্রপথে শত শত মানুষ ভাসছে এটা তো আজকালের ঘটনা ওটা অনেক দিন ধরে ঘটছে চলে আসছে তো বর্তমান সরকার হোক বিগত সরকার হোক তো আমি সরকারের কাছে অনুরোধ করছি যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে এবং যারা আছে তাদেরকে অতি শীঘ্রই যেন উদ্ধার করা হয় ধন্যবাদ আপনাকে ডক্টর মশিউর রহমান মিয়ানমারের কথা আলোচনা হচ্ছিল বলা হচ্ছে মিয়ানমার এখন আগের চেয়ে তো একটু ওপেন আপ হচ্ছে ধীরে ধীরে মিয়ানমারের দরজা খুলছে বিশ্বের জন্য সেই পরিপ্রেক্ষিতে কি মিয়ানমারের দিক থেকে যে দৃষ্টিভঙ্গি তারা কি কোনো নমনীয় অ্যাপ্রোচ দেখতে পাচ্ছেন সরকার কি দেখে সেরকম কিছু অনেক আলোচনার পরে আমার কাছে আসছে আমার মনে হয় যে আপনি হয়তো আমাকে একটু বেশি সময় দেবেন খুব সংক্ষেপে বলতে হবে হ্যাঁ আমি সংক্ষেপে বলবো এক হলো যে মিয়ানমার দীর্ঘদিন সামরিক শাসনের সাথে প্রাধান্য ছিল সম্প্রতি গণতন্ত্রের এসেছে মিয়ানমার মূলত মাল্টি এথনিক মাল্টি রিলিজিয়াস মাল্টি কালচারাল সোসাইটি কিন্তু সামরিক শাসনে সেই মাল্টি সেক্টর মাল্টিএথনিক্সিটি অথবা ট্যুরারিজম এটা বিকশিত হতে পারে নাই আর তারই একটা বহি হলো এই কোন কোনো গোষ্ঠীকে নাগরিকত্বের স্বীকৃতি না দেওয়া এবং তাদেরকে বাধ্য করা দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য এর সাথে মধ্যে আরেকটি তথ্য আমরা উল্লেখ করতে পারি যে কোনো একটি সময় ছিল যখন পাকিস্তান সরকার এই রোহিঙ্গাদেরকে দিয়ে একটা গোলযোগের সৃষ্টি করতে পরবর্তীতে বাংলাদেশে যারা পাকিস্তান অনুসারী ছিলেন তারাও ওই নীতি অনুসরণ করেছেন এবং রোহিঙ্গাদেরকে সাদরে অভ্যর্থনা করে এনেছে অর্থাৎ বাংলাদেশ সরকার দুটো জিনিস একসাথে করতে হচ্ছে সেই আগের নীতিটাকে পরিবর্তন করে রোহিঙ্গাদেরকে বুঝতে দেওয়া যে তাদের এইখানে আসবার যে অধিকার বা স্বীকৃতি ছিল সেইটা পরিবর্তন হয়েছে আর অন্য যে একটা প্রসঙ্গ এসেছে যে কূটনৈতিক হিসাবে কূটনৈতিকভাবে আমরা চেষ্টা করেছি কিনা আমি যত জানি চেষ্টা হয়নি বলে মিস্টার বলে আমি যত জানি যে কূটনৈতিক চেষ্টা আমরা করেছি কিন্তু কয়েক বছর আগে যদি বাংলাদেশ তাদেরকে প্রশ্রয় দিয়ে থাকে সেখানে সেই প্রশ্রয়ের দৃষ্টিভঙ্গিটাকে বদলায়ে আমরা যে তাদেরকে এখানে রাখতে চাই না বা আমরা তাদেরকে এখানে অভিনন্দন জানাচ্ছি না এই দৃষ্টিভঙ্গিটা প্রবর্তন করতে কিছুটা সময় নেবে তা আমরা একটা অশুভ ঐতিহ্য নিয়ে শুরু করেছি এবং সেটাকে পাল্টাবার চেষ্টা করছি আমার নিজের ধারণা কূটনৈতিকভাবে যথেষ্ট চেষ্টা করা হয়েছে এবং তার কিছু সুফল আমরা পাচ্ছি ধন্যবাদ আপনাকে একটু আগে বাংলাদেশিরাও এই একই পথে যাচ্ছেন না ডক্টর নাজনির উল্লেখ করলেন এ বিষয়ে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি নেব এখন এটি করবেন সাইদ চৌধুরী মারাত্মক বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ কেন বেপরোয়া হয়ে দেশ ছাড়ছে ধন্যবাদ আপনাকে ডক্টর নাজিন একটু আগে যেটি উল্লেখ করছিলেন যে শুধু রোহিঙ্গারাই যাচ্ছে না শত শত বাংলাদেশিরাও যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যেখানে দাবি করছে যে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে এখন এক মার্কিন ডলারে দাঁড়িয়েছে প্রবৃদ্ধি হচ্ছে প্রায় ছয় শতাংশের কাছাকাছি সাস্টেইন গ্রোথ যেটাকে বলা হয় তারপরে এই অবস্থা কেন ডক্টর নাজিন মানুষ কেন অবৈধ পথে যায় পথে সে যদি যেতে পারতো তাহলে তো অবৈধ পথে যেত না এখানে অনেকগুলো কারণ আছে একটা বড় কারণ হচ্ছে এই অবৈধ পথে খুব সহজে কম খরচে তাদেরকে নিয়ে যাওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় অর্থাৎ বৈধ পথে যেতে গেলে যে নিয়ম কানুনগুলো মানতে হবে সেগুলো না মানার আশ্বাস দেওয়া হয় যে প্রশ্নটা করেছেন যে এত বিপদের ভয় জেনেও কথাটি হচ্ছে আসলে এত বিপদের ভয় কিন্তু তারা জানেন না এত বিপদের ভয় যদি জানতেন তাহলে ওই পথে পা বাড়াতেন কিনা সেটাতে একটি সন্দেহ আমি আপনাকে একটি তথ্য দিই তারা সেটি জানেন অনেকেই কারণ অনেকেই দেখছেন যে তাদের নিকর্জন হারিয়ে যাচ্ছে খবর পাচ্ছে না বছরের পর বছর তারপরেও তারা যাচ্ছে হ্যাঁ কিন্তু আপনি দেখেন যদি আমরা আগের বছর আরও বা পনেরো বছর আগের দিকে যাই কিন্তু প্রতারিত হয়েছে এই সাধারণ মানুষগুলো আমরা তখনও থেকে শুনেছি যে আদম ব্যবসায়ীর কাছে টাকা টাকা দিয়েছে সেই ফেরত পায়নি সব সহায় সম্পত্তি হারিয়ে ফেলেছে তখনকার প্রতারণার চেহারাটা ছিল একরকম এখনকার প্রতারণার চেহারাটি আরেক রকম হয়েছে কিন্তু এই সাধারণ মানুষগুলো সবসময় স্বপ্নে বাঁচে এবং মনে করে যে এটা আমার ক্ষেত্রে হবে না কারণ তাদের লেখা পড়া অর্থনীতি অর্থনৈতিক অবস্থানে দুর্বলতা আছে আমি যদি জিনিস বলি ওই জায়গাটাতে আসি যে অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পরেও কেন এত মানুষ যেতে হবে এখন অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হচ্ছে আমরা জানি যে উন্নয়নের সাথে সাথে আমাদের আয় বৈষম্য যেটা কমার কথা ছিল সেটা কিন্তু ততটা কমেনি যতখানি আমরা উন্নয়নের পথে পা বাড়াচ্ছি আমরা মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছি আমাদের জিডিপির প্রবৃদ্ধি ভালো এবং আমরা উন্নয়ন করছি কিন্তু সেই উন্নয়নের সুফলটা ট্রিকল ডাউন ইফেক্ট হয়ে গরিবের কাছে পৌঁছাতে সময় লাগছে এবং তারপরও আমাদের কিন্তু দারিদ্র দারিদ্র বিমোচনের অভিজ্ঞতা ভালো কিন্তু যতটা ভালো হতে পারত ততটি ভালো নয় এবং যতদিন পর্যন্ত দারিদ্র বিমোচনের সেই লক্ষ্যমাত্রায় যেখানে আমরা যেতে চাচ্ছি একটা যদি দেখেন সহস্রাব্দ উন্নয়ন গোলে কিন্তু আমরা পৌঁছেছি আমরা বলা আপনি দেখেছেন বিভিন্ন খবরের কাগজে বা আন্তর্জাতিক গণমাধ্যমে লেখা হচ্ছে যে সাম্প্রতিক বছরগুলোতে লাখ লাখ বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থা আরও বেড়েছে যার কারণে মানুষজন সেদিকে বেপরোয়া হয়ে উঠছে যাওয়ার জন্য একটা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে আমরা নব্বই সনে সহস্রাব্দ উন্নয়ন গোলে দুই পনেরোতে একটা লক্ষ্যে পৌঁছতে চেয়েছিলাম যে দারিদ্রের মাত্রা অর্ধেকে কমিয়ে আনবো সেটা কিন্তু আমরা এনেছি কিন্তু অর্ধেকে কমিয়ে আনার পাশাপাশি ওই সময় তো আমাদের পপুলেশনও বেড়ে গেছে ফলে দরিদ্র মানুষের সংখ্যা কিন্তু চার কোটির কাছাকাছিই আছে হার কমেছে সেই জায়গাটায় আমাদের হচ্ছে যে হঠাৎ করে আমরা কিন্তু বলতে পারবো না যে না দরিদ্র লোক নাই এবং তারা যাবে না যেটা হচ্ছে যেখানে আপনি বলেছেন যে এই লক্ষ লক্ষ মানুষের এখন বিদেশে যাওয়া যত নতুন টেকনোলজি হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তির উন্নয়ন ঘটছে তত মানুষের যেমন সুযোগ বাড়ছে আবার পাশাপাশি মানুষকে প্রতারণা করাটাও এখন সহজ হয়ে ধন্যবাদ আপনাকে দর্শকদের সারিতে যাবো মাঝখানে জি বাংলাদেশের নাগরিকরা অবৈধ পথে যাচ্ছেন এবং বিদেশে গিয়েও কিন্তু তারা অবৈধ হয়েই থাকছেন আউটকামটা কোনো ফলপ্রসূ কিছু আমরা দেখতে পাচ্ছি না মানুষজন কেন কেন যাচ্ছে যাচ্ছে কারণে অথবা এ ধরনের কিছু কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এদেরকেই বাংলাদেশের সরকার বা কোনোভাবে যে বাংলাদেশে তারা কোনো একটু কোনো কাজ করে অর্থ উপার্জন করতে পারলো এই ধরনের কোনো একটি পরিস্থিতি সৃষ্টি করা যায় কিনা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে প্রথম সারিতে দিকে সরকার যদি মধ্যপ্রাচ্যে বিষয় ব্যবস্থা চালু করতে পারতো সম্পূর্ণভাবে আমার মনে হয় এরকম দুর্ঘটনা ঘটত না এবং আমাদের নিরাপত্তাটা এখন কোথায় আগে শুনছি ফানি পথে নাকি শান্তি এখন তো সেই পথে এখন অশান্তি তো আমাদের সরকার আমাদের নিরাপত্তা কিভাবে দিবে জানি না সরকার যদি ঘরে ঘরে বেকার রক্ত না করে তাহলে দিন দিনই এইভাবে বেড়ে যাবে ধন্যবাদ আপনাকে ডক্টর মশিউর রহমান হলো যে এই আমাদের আয় বেড়েছে এটাতে আমার মনে হয় না কোনো সন্দেহ অবকাশ আছে বৈষম্য কমেছে কমেছে আমাদের যে সর্বশেষ যে সার্ভে সেটা হলো বোধ হয় হাউস হোল্ড ইনকাম সার্ভে দু হাজার দশে এবং সেখানে দেখা যায় যে এই মধ্যম মধ্যম দশকের মধ্যে যারা আছে আর কি ডেসাইলে এদের কাছে ইনকাম গ্রোথের বেশি অংশ এদের কাছে গেছে সে দেখতে গেলে আমাদের স্বীকার করতে হবে যে বৈষম্য কমেছে আয় বেড়েছে আর একদম নিচের যে গোষ্ঠী হত দরিদ্র ইত্যাদি যাদেরকে আমরা বলি এদের জন্য সরকার যথেষ্ট পরিমাণে সহায়তা দিচ্ছে তা সার্বিকভাবে চাকরি বাকরি নাই সেই জন্য অবস্থা ভালো আর একটা জিনিস দেখবেন এটা নার্চিন হয়তো আরও ভালো বলতে পারবে গত কয়েক মাসের স্ট্যাটিস্টিক যে এই সিপিআই বা কি বলে মূল্যস্ফীতির যে তথ্য সেখান থেকে দেখা যায় যে গ্রামীণ ওয়েজেস শহরের ওয়েজের তো বেশি অতএব এই যে সার্বিকভাবে অবস্থা ভালো কিন্তু সার্বিকভাবে অবস্থা ভালোর মধ্যে কোনো না কোনো লোক হয়তো যদি খুব সংক্ষেপে জবাব দেওয়া সব সূচক দ্বিতীয় দ্বিতীয়ত হলো সূচক যখন ভালো হয় তখন সবাই মনে একটা আশা জাগে যে আমি বোধহয় আরও ভালো হতে পারবো আমার প্রতিবেশী অমুক ছেলে গ্রীষ্ট সে এসে এই অবস্থা করেছে আমি গেলেও বোধহয় ভালো হতে পারবো এখন সরকার নিজের হাতে নিয়েছে এবং ব্যবসায়ীদের কাছে এটা নাই সেজন্য অনেকে মনে করে যে ব্যবসায়ীদের সাথে সে যদি সম্পর্ক করে তাহলে হয়তো সে যেতে পারবে তার ফলে এরকম চোরাপথে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে আর দ্বিতীয়ত হলো আমার যেটা সন্দেহ হয় সে হলো যেহেতু ওই আদম ব্যাপারীরা এই ব্যাপার ব্যবসার থেকে দূরে সরে গেছে সেজন্য তাদের প্রচারের বন্ধুত্ব অনেক বেড়েছে সে প্রচারটাও বেশি হচ্ছে ধন্যবাদ আপনাকে আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথমত আমাদের বাইরে যাওয়ার যে সুযোগ সুবিধা আগে ছিল মধ্যপ্রাচ্যের কথা যেটা আমাদের লার্জেস্ট নাম্বার ছিল সেইখানে অনেকটা বাধাগ্রস্ত হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে স্বীকার করতে হবে আমি অর্থনৈতিক যে সমীক্ষাগুলো সেদিকে আমি বেশি যাচ্ছি না কারণ এগুলো অনেক বিতর্কের বিষয় সেখানে সময়ের প্রয়োজন আমি শুধু এইটুকু বলবো বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ভাবে যে অস্থিরতা বিরাজ করছে দেশের মধ্যে এবং মানুষ যে জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছে দৈনন্দিন জীবনে তার সম্পত্তি রক্ষার যে নিরাপত্তাহীনতায় সে ভুগছে এবং সরকার দলীয় সন্ত্রাসী এবং রাষ্ট্রের সন্ত্রাসীর যে ভেকটিম তারা হচ্ছে প্রতিনিয়ত রীতিমতো

সবার কিছু না কিছু সম্পদ আছে রাজনৈতিক যে অস্থিরতা এবং কোন স্পেস এখানে কারো কিছু নাই সুতরাং এটা হচ্ছে একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যারা গরিব নিম্নবিত্ত মানুষ যারা চলে যাচ্ছে এটা আমরা চোখে দেখতে পাচ্ছি পানিতে ভাসছে আরেকদিকে যেটা চোখে পড়ছে না সেটা হচ্ছে উচ্চ আয়ের মানুষজন কিভাবে দেশ ছেড়ে চলে যাচ্ছে এটা আমাদের জানা দরকার হাজার হাজার উচ্চ আয়ের মানুষ দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং দেশ থেকে দেশ থেকে কিন্তু বাইরে চলে যেত না আলোচনার জন্য যে এটা কিন্তু দুজা সারা দেশের আজকে যে রাজনৈতিক পরিবেশ এবং আইন শৃঙ্খলার হীনতার যে পরিবেশ আইনের শাসনহীনতার যে পরিবেশ এটার জন্য কিন্তু দেশের যারা অবস্থাপন লোক তারাও কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে সুতরাং শুধুমাত্র যে ভোটে পালাচ্ছে শুধু তাই নয় আজকে যারা অবস্থাপন্ন তারা দেশ চলে ধন্যবাদ আপনাকে আমি দর্শকদের কাছে যাব ডান দিকে একজন গোলাপি শার্ট আমি পার্সোনালি মনে করি যে রাষ্ট্র যখন নাগরিককে সার্বিকভাবে তার সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হয় তখন নাগরিক ভিন্ন কোনো চিন্তা করে এখন যে সার্বিক পরিস্থিতি বাংলাদেশে তাতে সরকার যত দাবি করুক যে সুযোগের হার বেড়েছে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে এটা সরকারের কোন দৃষ্টিকোণ থেকে এই সমীক্ষা সেটা আমি জানি না তা আমার জায়গা থেকে মনে হয় যে আমরা অর্থনৈতিকভাবে অনেক পেছনে চলে গিয়েছি রাষ্ট্র আমাদেরকে আমাদের কর্মসংস্থানে ব্যর্থ বিধায় বাধ্য হয়ে আমরা ভিন্ন চিন্তা করি ধন্যবাদ আপনাকে সামনের সারিতে আসলে মানব পাচারের যে ঘটনা আমরা রিসেন্ট দেখছি এটা তো আসলে অনেক আগে থেকেই ঘটছে এটা মানে ইদানিং খুব আলোচিত হয়েছে কিন্তু কথা হচ্ছে এর পেছনে যে ঘটনা সেটা ব্যাখ্যা করলে মানে আজকেও পেপারে দেখছি সেটা হচ্ছে অভাব দারিদ্র কর্মক্ষেত্রের অভাব এইগুলো তো আমাদের বেসিক নিডগুলোই এখনও পর্যন্ত পূরণ হচ্ছে না তো আমরা কোন ক্ষেত্রে আসলে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে কোন ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করছি ধন্যবাদ আরেকজন একজন দর্শক সর্বশেষ সারিতে একটা কথা আছে প্রচারে প্রসার বাংলাদেশ সরকারের উচিত রেডিও টেলিভিশনের মাধ্যমে যাতে সাধারণ জনগণের কাছে প্রচার করতে পারে যাতে করে সাধারণ মানুষ জানে এই বিপজ্জনক রাস্তাগুলো অবলম্বন না করেও বাংলাদেশের মানুষ খুব সাধারণভাবে খুব কম টাকা পয়সা খরচ করে বিদেশ যেতে পারবে এই যে উনি যেটা বললেন একটু আগে দর্শক যে মানুষ আসলে সুযোগ পাচ্ছে না বলেই কোনো না কোনোভাবে চলে যেতে চাচ্ছে আসলে সুযোগটা করার জন্য কিছু বৈধ পন্থা আছে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের উচিত এই যে ঘুষ নেওয়া বা পাসপোর্ট অফিসে ভিসা অফিসে যেসব ভোগান্তি শিকার সাধারণ মানুষ হচ্ছে সেসব উপায় যাতে কমিয়ে ফেলে তাতে করে বাংলাদেশের মানুষের নিরাপত্তাটা বাড়বে এবং তারা খুব সাধারণ হয়েতে এবং সেফলি হইতে বিদেশ যখন করতে পারবে ধন্যবাদ আপনাকে অধ্যাপক দেলোয়ার হোসেন কেন মানুষ এত বেপর হয়ে উঠছে যাওয়ার জন্য মূলত অনেকেই বলছেন যে অর্থনৈতিক কারণ সূচক যাই বলুক কিন্তু বাস্তবতা ভিন্ন না বাংলাদেশের দিক থেকে আমরা সবসময় বলছি যে যারা যেতে চাচ্ছে বৈধ অবৈধ পথে তাদেরকে বলছি আমরা ইকোনমিক মাইগ্রেন্টস তো এখন এই অর্থনীতির যে কারণটা সেটি একটা একটা সার্বিক বিষয় এবং সেটি কিন্তু নতুন না সবসময় ছিল এখনও আমরা বাংলাদেশকে স্বল্প উন্নত দেশ বলছি আমরা যে উন্নয়ন মডেল ফলো করছি সেটি হচ্ছে বাজার অর্থনীতির মডেল সেখানে কিন্তু আপনার এই এই যে বৈষম্যের ব্যাপারটা থাকছে এবং অর্থনৈতিক উন্নয়ন মডেলে আপনার দারিদ্র্যের যে হার যেটি সরকারি যে হিসাবে আসছে যে এখন পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট দারিদ্র হিসেবে নিচে আসে তার মানে এই ছাব্বিশ পার্সেন্ট মানুষ তো একটা বিশাল সংখ্যা ফলে আমার মনে হয় যে বাংলাদেশের যে অর্থনৈতিক কারণে মানে বাইরে যাওয়ার যে যে ব্যাপারটি সেটি অনেক আগে থেকে ছিল এটা এখনও আছে এবং এটা আরও অনেক আরও দিন কন্টিনিউ করবে পদক্ষেপ যাই নেওয়া হোক যদি কর্মসংস্থান দেশের ভিতরে সৃষ্টি না হয় তাহলে এটা থামানো যাবে নাই তো অবশ্যই কর্মসংস্থানের বিষয়টি তো থাকবে কিন্তু কর্মসংস্থানের পরেও আমরা দেখবো যে হয়তো বা ব্যাটার অপরচুনিটির জন্য যেতে পারে কিন্তু কর্মসংস্থান একেবারেই একটি জরুরি বিষয় যার মাধ্যমে শুধু বিদেশ যাওয়া বন্ধ করা না মানে আমাদের দেশে সুযোগ তৈরি করার জন্য এই দেশে মানুষ ভালোভাবে থাকতে পারে বাঁচতে পারে তারপরে হয়তো যেতে পারে কিন্তু আমরা চাই যে এইটাকে যেন অজুহাত হিসেবে ব্যবহার না করি ধন্যবাদ আপনাকে আমি দর্শক শ্রোতাকে এখানে জানিয়ে রাখি বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠান আপনারা যারা দেখছেন কিংবা শুনছেন এখানে বিস্তারিত মতামত দিতে চাইলে আপনি বিবিসি বাংলার ওয়েবসাইট বিবিসি বাংলা ডট কমে আপনার মতামত দিতে পারেন আর ফেসবুক যারা ব্যবহার করছেন ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেবার সুযোগ আছে একটি ছোট্ট বিরতি নিচ্ছি এখন ফিরছি কিছুক্ষণের মধ্যেই সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে বিরতির পর ফিরে এলাম এবারে পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন করবেন মোহাম্মদ আনোয়ার পাশা সম্প্রতি একজন প্রভাবশালী মন্ত্রী বলেছেন যে বেশি গণতন্ত্রে সরকার বিশ্বাস করে না আমার প্রশ্ন হলো গণতন্ত্র কিংবা সুশাসন ছাড়া উন্নয়ন কি টেকসই হয় ধন্যবাদ আপনাকে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন যে সরকার গণতন্ত্রে বিশ্বাসী তবে বেশি গণতন্ত্রে বিশ্বাস করে না সেই প্রেক্ষাপটেই প্রশ্ন আমির খুসর মাহমুদ চৌধুরী আমরা তো গণতন্ত্র বলে একটাই বুঝি খালি বেশি আর কম বলে কোনো গণতন্ত্র নাই এবং যারা এই ধরনের মন্তব্য করে তারাও অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করে না গণতন্ত্রের সেই আমরা সবাই জানি দিস ইজ ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল এর বাইরে কোনো গণতন্ত্র আছে আমার তন্ত্র তো জানে নাই স্বাস্থ্যমন্ত্রী বলেছেন স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে বর্তমান সরকার মালয়েশিয়ার যে মডেল মাহাতির মোহাম্মদ যেভাবে চালিয়েছেন যেভাবে দেখেছেন উন্নয়নকে সেভাবেই তারা বিবেচনা করছেন সেই গণতন্ত্রের কথা বলছেন তারা আমি তো বললাম গণতন্ত্র বলতে একটাই বোঝায় সেটা মাহাতির মাহমুদের হোক আর আর কেউ যত কেউ কথা বলুক কিন্তু গণতন্ত্রের ডেফিনিশন এবং গণতন্ত্র গণতন্ত্র কিভাবে একটি দেশে পরিচালিত হওয়া দরকার আমরা সবাই জানি সেটা হচ্ছে একটা দেশের অ্যাডাল্ট যারা হয় তারা প্রত্যেকের একটা ভোট আছে সেই ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন সেই নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করবে এবং তারা জনগণের কাছে সার্বক্ষণিকভাবে জবাব দিয়ে থাকবে এটা হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র এর বাইরে কিন্তু কোনো গণতন্ত্র নাই আপনি যত মডেল দেখাতে পারবেন মেগাবি একটা গণতন্ত্র দেখাচ্ছে আফ্রিকার ম্যাগাবি যিনি আছেন রবার্ট মুগাবি জিম্বাবুইতে সেও তো একটা গণতন্ত্রের কথা বলছে আমাদের বাংলাদেশে বর্তমানে যেটা আমি আশ্চর্য হয়নি যে স্বাস্থ্যমন্ত্রীর কথা বলেছেন বাংলাদেশেও এখন একটা গণতন্ত্রের মডেল আমরা দেখতে পাচ্ছি যেখানে ভোটারবিহীন একটি নির্বাচন হয়ে গেল যেখানে অনির্বাচিত যেখানে একটা অনির্বাচিত সংসদ আইন প্রণয়ন করছে যেখানে একটা অবৈধ সরকার দেশ পরিচালনা করছে সুতরাং আপনি তো এটা গণতন্ত্র তারা ধন্যবাদ আপনাকে দেলোয়ার হোসেন মাহাতির মোহাম্মদের যে গণতন্ত্র স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে মালয়েশিয়ায় মাহাতির মোহাম্মদ যে পদ দেখে এগিয়ে গেছেন বাংলাদেশে শেখ হাসিনাও সেই পথে এগিয়ে যাচ্ছেন আসলে এই এই পথটি কী সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আসলে মাহাতির মোহাম্মদের যে মডেল বা শুধু মালয়েশিয়া না আমরা যখন উন্নয়নের কথা চিন্তা করি আমাদের সামনে পশ্চিম যেমন পশ্চিমা বিশ্ব এবং পূর্ব যদি আমরা দেখি যে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে চায়না বা সাউথ কোরিয়া পর্যন্ত সেখানে সেখানে তারা একটা প্রক্রিয়া ফলো করেছে কিন্তু গণতন্ত্র আসলে এটি কিন্তু একদিনের কোনো বিষয় না এবং এটা একটা ব্যবস্থা সেই ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সবারই ভূমিকা দরকার কিন্তু বাংলাদেশে আজকে যেটি চলছে এখন গণতন্ত্রকে বাংলাদেশে একটা ভোটের পর্যায়ে নিয়ে আসা হয়েছে কিন্তু ভোট ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা কোটা যদি যেত তাহলে বাংলাদেশ উনিশশো সালের পরে দুই হাজার এসে আবার পেছনে যেত না স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যে কথাটা বলেছেন এটা কি কোনো উদ্বেগের তৈরি করে আপনার মধ্যে তা স্বাস্থ্যমন্ত্রী আসলে রাজনৈতিক বক্তব্য এটাকে আপনি কীভাবে নেবেন কারণ রাজনীতির রাজনীতির বক্তব্যগুলো হচ্ছে অনেকটা তাদের অডিয়েন্স হচ্ছে বেসিক্যালি প্রতিপক্ষ তা আমার মনে হয় না যে এটা উদ্বেগের কোনো বিষয় কারণ বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের বক্তব্য নতুন না এবং এটা এটা আমরা যে প্রেক্ষাপটে বক্তব্য রাখা হচ্ছে সেই প্রেক্ষাপট আগেও ছিল এখনো আছে কিন্তু উদ্বেগের বিষয় কি বলছেন অনেকে বলছেন যে সরকার গণতন্ত্রের বিপরীত উন্নয়নকে দাঁড় করানোর চেষ্টা করছে যে উন্নয়ন হলে চলবে গণতন্ত্র একটু কম হলেও চলবে আমার মনে হয় এটা রেটরিক কারণ এটা এটা সরকার বা যারা বলছে তারা বিশ্বাস করে কিনা আমার সন্দেহ আছে মিস্টার খুশরু খুব সংক্ষেপে এটা রাজনৈতিক বক্তব্য আসলে গণতন্ত্র কিন্তু কোনো রাজনৈতিকদের সম্পত্তি নয় দিস ইজ আ সোশ্যাল কন্ট্রাক্ট গোসিয়েবল এটা নেগোসিয়েট করার কোনো বিষয় নাই মহাতীর মোহাম্মদের কথা বলে লাভ নাই অন্য কোনো কথা বলে লাভ নাই গণতন্ত্র এটা সোশ্যাল কন্ট্রাক্ট এবং এটা কোনো রাজনীতিবিদের কোনো রাজনৈতিক দলের সম্পদ নয় সুতরাং ভেরি ক্লিয়ার এই সম্বন্ধে নতুন করে আবিষ্কার করার এখানে কিছু নাই ধন্যবাদ আপনাকে মাঝখানে একজন দর্শক আসলে আমরা দেখছি আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের প্রভাবশালী নেতারা কেউ গণতন্ত্রের জন্য আন্দোলন করছে কেউ গণতন্ত্র রক্ষার দায়িত্বে আছে কিন্তু ওনাদের নিজ দলে যে পরিবারতন্ত্র যে পরিবারতন্ত্রের কারণে আজকে গণতন্ত্র ওইটার জন্য কেউ দলের মধ্যে আলোচনা বাংলাদেশে কোনোদিন হবে কি না ধন্যবাদ আপনাকে পেছনের দিকে আরেকজন টি শার্ট নীল আসলে আমাদের দেশের গণতন্ত্র তো আলফ্রেড নোবেলের ডিনামেন্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টি একসাথ হয়ে এই গণতন্ত্রকে বাদ দিয়ে এমন কোন তন্ত্র করা যায় না যে যে তন্ত্র অনুযায়ী যে তন্ত্র সাপোর্ট করলে আমাদের ভোটের অধিকার ভাতের অধিকার নিশ্চিত হবে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের দুজনের কাছে মুশির রহমান স্যার আর বা আমির খসরু মাহমুদ স্যার ধন্যবাদ আপনাকে মিস্টার খসরু এর মধ্যে জবাব দিয়েছেন ডক্টর মুর্শি রহমান স্বাস্থ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আসলে কি সরকার বেশি গণতন্ত্রে বিশ্বাস করে না হ্যাঁ আমি আমার মনে হয় যে স্বাস্থ্যমন্ত্রী পথে আপনার পরামর্শকে খুব সিরিয়াসলি নিয়েছেন সংক্ষেপে বলতে হবে তো সংক্ষেপে বলার জন্য আমরা সবসময় একটা ব্র্যান্ড বা একটা লেভেল ব্যবহার করি স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন আমি যদি সেটা বুঝে থাকি সে হলো যে কোনো রাষ্ট্র পরিচালনার জন্য শৃঙ্খলা রাখতে হবে যেটা সবাই অনেকেই বলেছেন যে নিরাপত্তা নিরাপত্তা বিধান করতে হবে রাষ্ট্রকে আরেকটি হলো যে রাষ্ট্র জনগণের যে প্রয়োজন সেই জনগণের সেই প্রয়োজনটাকে যাতে পৌঁছে দিতে পারে নির্বাচন সম্পর্কে আমি বলবো যে সকল নাগরিকে প্রত্যেক নাগরিকের একটিমাত্র ভোট আছে এই কথাটা বোধ সত্যি নয় জার্মানিতে প্রত্যেক নাগরিকের দুটি ভোট আছে বাংলাদেশে তো একটি একটি ভোট না আমরা দেখছি যে বাংলাদেশে আমি দেখেছি আমি সারা জীবন দেখেছি একটা লোকের চোখ কানা আমি যদি বলি যে মানুষ একটাই মাত্র চোখ নিয়ে জন্মগ্রহণ করে সেটা আমার অজ্ঞতা প্রকাশ করে আমি সেই সূত্রেই বলছি জার্মানিতে জার্মানিতে বাংলাদেশে জার্মানির প্রত্যেক লোকের জার্মানির জার্মানির প্রত্যেক লোকের দুটি ভোট একটি হলো সেটা কনস্টিচুয়সি মেম্বারকে ভোট দেয় আরেকটি হলো যে দল একটা তালিকা দেয় যে সেই দল জিতলে কে কোন পদে যাবে বা না যাবে ইত্যাদি সে দুটো ভোট দেয় যদি কোনো দল পাঁচ শতাংশের কম ভোট পায় তাহলে তাহলে এখানে স্বাস্থ্যমন্ত্রী যে কথাটা বলেছেন অনেকে বলছেন যে ওনার এই চিন্তাটা যেটা আমি প্রথমে যে স্বাস্থ্যমন্ত্রী আপনার পরামর্শ দেওয়া আসলে বেশি গণতন্ত্র বিশ্বাস করেন আমি একটু কম প্রভাবিত হয়ে সেই জন্য একটু বেশি বলছি আর দ্বিতীয়ত অস্ট্রেলিয়াতে কি আমিও ঠিক করি না গণতন্ত্র কি গণতন্ত্র হলো রাষ্ট্র পরিচালনার পদ্ধতি এবং সে রাষ্ট্রের যে অবস্থা আছে সেই পরিপ্রেক্ষিতে কার্যকর ব্যবস্থা কোনটা মূল কথাটা হলো যে রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রতিনিধিত্ব থাকবে এবং সেই প্রতিনিধিত্বমূলক যে শখ আছে তারা জনগণের যে প্রত্যাশা সেটা মেটাবার জন্য যথাসাধ্য চেষ্টা করবে শখটা যে সফল হবে তা নয় কিন্তু ব্যর্থতাকে এই সব জায়গায় দেখলে হবে না ধন্যবাদ আপনাকে ডক্টর নাজদিন স্বাস্থ্যমন্ত্রী কি বলেছেন না বলেছেন তার চেয়ে গণতন্ত্র মর্যাদা অনেক ঊর্ধ্বে উনি ব্যক্তিগতভাবে বেশি গণতন্ত্র কম গণতন্ত্র বলতে সরকারের অ্যাপ্রোচের কথা বলেছেন যে সরকার কিভাবে ভাবে এটা উনার একটা ব্যক্তিগত মতামত আমরা জনগণ যেটাকে বুঝি সেটা হচ্ছে আমি কি পাচ্ছি আমি কনক্রিটলি কি দেখি সেটা বিএনপি আওয়ামী লীগ আমরা বুঝি না আমরা জনতা বুঝি যে আমার অধিকার রক্ষা হচ্ছে কিনা আমরা যদি গত বিশ বছরের ইতিহাস দেখি কারণ আমরা গত পাঁচ দশ বছরের ইতিহাস শুধু বললে হবে না যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছিলাম নয় বছরের স্বৈরশাসনের যে সংগ্রাম তারপর যে গণতন্ত্র আমরা দেখতে পেয়েছিলাম গত বিশ বছরে সেই গণতন্ত্র আমরা দেখতে পেয়েছি কিনা সেই মন মতো গণতন্ত্র আমরা পাইনি কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ যে জায়গাটাতে যেতে চায় সেটা হচ্ছে সে উন্নয়ন দেখতে চায় তার কর্মসংস্থান চায় তার দারিদ্র বিমোচন হোক সেটা চায় সে নিরাপদে রাস্তায় চলবে সেটা চায় সেটা চাই উন্নয়নকে গণতন্ত্রের বিপরীতে কখনো কোনো সচেতন সরকার দাঁড় করাতে পারে না এবং সেটা দাঁড় করালেও সেটা সফল হবে না আমি যেটা মনে করি যে একজন ব্যক্তির বলা না বলায়ও কিছু আসা যায় না ধরেন কিছু বললো না তারপরেও কি আমি আমার অধিকার যদি না পাই আমি চুপ করে বসে থাকবো আমার সেটা মনে হয় না বাংলাদেশের জনগণ অনেক আশা নিয়ে স্বৈরশাসনকে সরিয়েছিল এবং আমরা গত বিশ বছরে যে আশার আলো দেখতে চেয়েছিলাম গণতন্ত্রের ক্ষেত্রে সে আলো অনেকাংশেই আমরা দেখিনি কোনো দলকে আমি অভিযোগ করতে চাইনি আমি কথা বলতে চাই যে আমাদেরও জনগণেরও আসলে আমরা যে গণতন্ত্র বলতে কি চাই আমরা বোধহয় এখনো পর্যন্ত সেটা বুঝি না আমি কি ভোট দিতে পারলেই গণতন্ত্র তারপর আমি বৈশাখে যা হলো সেটা গণতন্ত্র অথবা বোমা যখন ফেটেছিল রমনাতে সেটা কি গণতন্ত্র কোথায় আমরা দেখেছি যে শাসন সুশাসন ধর্মভিত্তিক যে রাজনীতি বাংলাদেশে যেভাবে আমাদের বিশেষ করে নারীদেরকে ঘরে আসবাবপত্র বানানোর যে প্রক্রিয়া সেইখানে কি আমরা সেটা কি গণতন্ত্রের অংশ নয় কাজে সবটুকু মিলিয়ে দেখতে হবে আমি মনে করি এটি একজন স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নয় গত ২০ বছরে আমরা যা দেখেছি আমরা সাধারণ মানুষ আমরা ব্যথিত ক্ষুব্ধ কিন্তু আসান্বিত আমরা মনে করি সুদিন আসবে এবং বাংলাদেশে গণতন্ত্রের সত্যিকারের চর্চা সাধারণ মানুষ আপনাকে ডক্টর নাজরিন আমি দর্শক শ্রোতাদের আবারও জানিয়ে রাখি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা এস এম এস করতে পারেন শূন্য এক সাত পাঁচ দুই সাত 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 দুই 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 এ নম্বরটিতে এছাড়া আপনি ইমেলও করতে পারেন ইমেল করুন সংলাপ অ্যাট বিবিসি ডট সিও ডট ইউকে এই ঠিকানায় আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখছি বাংলাদেশ সংলাপের পর্বগুলো এখন ইউটিউবেও আপলোড করা হচ্ছে প্রতি সোমবার মধ্যরাতের আগেই সর্বশেষ পর্বটি ইউটিউবে আপলোড করা হয় চাইলে আপনি ইউটিউবেও দেখতে পারেন আরেকটি বিরতিতে যাচ্ছি ফিরছি কিছুক্ষণের মধ্যে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংলাপে বিরতির পর আমরা ফিরে এলাম এবারে পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন করবেন জান্নাতুল ফেরদৌসি নারী নিরাপত্তা নিয়ে যখন প্রসঙ্গ উঠল তখন আমার এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি অনিরাপত্তার মধ্যে রয়েছে নারীরাই প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি খবরের কাগজে সব জায়গাতে দেখছি যে নারী নির্যাতন আমার কথা হচ্ছে যে নারী নিরাপত্তাটা আমরা এখনও কেন নিশ্চিত করতে পারছি না ধন্যবাদ আপনাকে আপনি বলছেন নারী নিরাপত্তা কেন নিশ্চিত করা যাচ্ছে না ডক্টর নাজদিন শুরুতে আপনার কাছে আসি দুটো বিষয় এসেছে নারীর ক্ষমতায়নে বিভিন্ন জায়গায় কিন্তু অগ্রগতি প্রশংসামূলক তো যেখানে হয়েছে যে ক্ষমতায়ন যখন হচ্ছে তার পাশাপাশি আমরা দেখছি যে নারীকে ঠেকিয়ে রাখারও আবার নতুন নতুন মতলব তৈরি হচ্ছে আসলে বিষয়টা তো এরকমই ছিল নারী যখন চুপ করে থেকেছে তখন ওইটাতেই ভালো রেখেছে যখন সে এক পা গিয়েছে তখন আবার পেছন দিকে টান দেওয়ার চেষ্টা করা হয়েছে দু পা আগালে টানটা আর একটু বেশি করা হয়েছে আমি যেটা মনে করি একটা ঘটনার কথা একটু আগে আপনি পহেলা ঘটনা বলেন ঢাকায় একটি ঘটনা ঘটেছে ধর্ষণের ঘটনা গাড়িতে Okay. এই বিষয়টি আমি যেটা বলছি যেহেতু নতুন নতুন ডাইমেনশন তৈরি হয়েছে নারীকে ঠেকিয়ে রাখার এখন সময় এসেছে যে রাষ্ট্রীয় পর্যায়ে ভাবতে হবে যে নারীর ক্ষমতায়নকে সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে হলে এই নতুন ফেনোমেনাগুলোকে কি করে হচ্ছে না কেন নারীরা কি আসলে নিরাপত্তাহীনতায় আছে আপনার কি মনে হয় আমি মনে করি নতুন ধরনের একটা নিরাপত্তাহীনতা নারীদের মধ্যে তৈরি হয়েছে এবং একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যে নারীদেরকে অনেক দূর পিছিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা হবে কিনা সেটা শুধু বাংলাদেশে নয় আমি মনে করি আন্তর্জাতিক অনেক পরিমাণ মণ্ডলের অনেক ঘটনাও প্রভাবিত করছে আমাদের সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই নতুন ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য মেকানিজমও নতুন হতে হবে এবং সেখানে নারী উন্নয়ন নীতি একটা আছে আমাদের দুই হাজার এগারোর যেটা নীতিটা নেওয়া হলেও নারী উন্নয়ন নীতির যথাযথ বাস্তবায়ন যদি হতো কারণ সেখানে নারীকে ক্ষমতায়ন এগিয়ে নেওয়ার জন্য চমৎকার সুন্দর কিছু শর্ত আছে সেই শর্তগুলোর বাস্তবায়ন দরকার এবং সত্যিকার অর্থে বাস্তবায়নও যদি রাষ্ট্রীয় মেকানিজমকে ব্যবহার করা হয় সেটা প্রশাসন পুলিশ আমি মনে করি নারীদের সমস্যা কি আসলে যে করতে পারছে না ওনার প্রশ্ন ছিল নিরাপত্তার প্রশ্নটা সরকারের দিক থেকে আসলে নারীর আলাদাভাবে চিন্তা করা যায় সামগ্রিকভাবে মানুষের কথা চিন্তা করতে পারি তবে নারীর নিরাপত্তার বিষয়টা অত্যন্ত জরুরি এবং এই বিষয়ে আমরা যেটি দেখি যে নারী সংক্রান্ত আমাদের দেশে অনেক আইন আছে এবং অনেক নীতি আছে কিন্তু এগুলো আসলে প্রয়োগ হচ্ছে না এগুলো এগুলোর আপনার যে ধরনের বাস্তবায়ন দরকার সেটি হচ্ছে না আর সামাজিকভাবে মানে আমাদের আমাদের যে মানসিকতা আছে সেই মানসিকতা কিন্তু সেই যে পুরুষতন্ত্র হয়তো বা কথাটি খুব তাত্ত্বিক মনে হতে পারে এই পুরুষতান্ত্রিক মানসিকতাটা কিন্তু বড় দায় কেন ধরুন একটা ঘটনা ঘটছে পহেলা বৈশাখের ঘটনা যখন ঘটলো একটা ডিনায়াল মনে হচ্ছে বলছে অনেকে যে না কিছুই হয়নি সরকারের দিক থেকে গোপন করার চেষ্টা তারপর যে ঢাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটলো পুলিশের কাছে অভিযোগ করতে যাচ্ছে পুলিশও সেটাকে গুরুত্ব দিচ্ছে না যে না এটা কি এত গুরুত্ব দেওয়া যাবে না এই এটা আমি আমি এই জন্যই বলছি আপনি দেখেন এই যদি আমরা পহেলা বৈশাখের ঘটনা ধরি কারা করেছে এটা পুরুষতন্ত্র পুরুষ ঠিক আছে তার মানে সামাজিক মূল্যবোধ সামাজিক ইয়ের মধ্যে এটা আছে আবার এটা কেন হলো আপনার বাস্তবায়ন পুলিশ পাশে দাঁড়িয়ে আছে অথবা পুলিশ তার যে ভূমিকা রাখার কথা সেটি রাখিনি তার মানে যে সরকারের যে রাষ্ট্রযন্ত্র যেভাবে তাদের ফাংশন করার কথা সেটি করছে না আবার সামাজিকভাবে আমরা এই অপরাধ প্রবণতার কারণে এই জিনিসগুলো হচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শকদের কাছে যাব দ্বিতীয় সারিতে আপনি ধর্মীয় গোরামি মানুষের মেয়েদেরকে নারীদেরকে পিছনে নিয়ে আসছে এইটা কি সত্য কিনা এই থেকে নারীরা কিভাবে বেরিয়ে আসবে ধন্যবাদ আপনাকে সামনের সারিতে আমার কাছে মনে হয় নারীর ক্ষমতায়ন হলেও তা এখনও চূড়ান্ত রূপ লাভ করেনি যার প্রমাণ আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় জোনহরানির মতো নেককারজনক ঘটনায় তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনার প্রতিবাদে ছাত্ররা বিভিন্ন আন্দোলন করছে কিন্তু সরকার তেমন ফলপ্রসূ কোনো আন্দোলনই করছে না আর শিক্ষকরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কি এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে যাচ্ছে এটাই আমার প্রশ্ন ধন্যবাদ আপনাকে আর একজন দর্শক পেছনের দিকে ডান পাশে আমাদের নিরাপত্তাটা দিবে কে নিরাপত্তা দিবে হচ্ছে পুলিশ জনগণ নিরাপত্তা দিবে না আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে যখন পয়লা বৈশাখ ঘটনাটি ঘটে তারপর আমাদের পুলিশ প্রধান বলছেন যে কিছু ছেলে দুষ্টামি করেছে যদি এটা ওনার পরিবারের কার সাথে করা হতো উনি কি এটাকে দুষ্টমি বলতেন তারপর আমরা দেখলাম কিছুদিন পরেই উনি বলছেন যে ওদেরকে যদি ধরিয়ে দেওয়া যায় সরকার তাদেরকে পুরস্কৃত করবে তার পুলিশ কেন আছে পুলিশ না রেখে আমাদেরকে বেতন দিক আমরা ধরার ব্যবস্থা নিব ধন্যবাদ আমির কিসরমা বলছে ওদের নিরাপত্তাহীনতা কি আসলে খুব বেশি নারীর জন্য কেন পাচ্ছি না দিস ইজ কেস অফ রুল অফ ল বাংলাদেশে আইনের শাসন আছে কি নাই এটা হচ্ছে আজকে মানুষের প্রশ্ন এবং আমরা আমরা তো দেখতে পাচ্ছি দেশে আইনের শাসন নাই যেখানে এই যে পুলিশের যে মনোভাবটা আপনি যদি দেখেন যে পয়লা বৈশাখের ঘটনাকে সামনে নিয়ে পুলিশের যে মনোভাবটা একদম পরিষ্কার হয়ে গেছে তাদের প্রেজেন্স ওখানে পরবর্তীতে তাদের যে ভূমিকা এবং তারপর যখন প্রতিবাদ করতে যাচ্ছে তাদের যে ভূমিকা যেভাবে মারধর করা হয়েছে আপনি তারপর দেখেন ধর্ষণের ব্যাপারটা প্রত্যেকটি ব্যাপারে দেখবেন যদি যে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি যারা দেশের জনগণকে রক্ষা করবে দেশের মহিলাকে রক্ষা করবে তাদেরকে যদি আপনি দলীয় কাজে ব্যবহার করেন তাদেরকে যদি আপনি ভোট চুরির জন্য ব্যবহার করেন ভোট কেন্দ্র দহল করার জন্য ব্যবহার করেন এই পুলিশ কোনোদিনও এই পুলিশ কোনোদিনও আপনার কথা শুনবে না এবং তারা তাদের পথে চলবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি অবশ্যম্ভাবী ধন্যবাদ আপনাকে আমি দর্শকদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই আর কোনো ব্যক্তিগত মতামত নিচ্ছি না আপনারা মনোযোগ দিয়ে আমার প্রশ্নটি শুনবেন প্রশ্নটি হচ্ছে যে নারীর নিরাপত্তায় সরকার কি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে আপনারা কতজন মনে করছেন যে পদক্ষেপ নিচ্ছে একটু হাত তুলবেন পদক্ষেপ নিচ্ছে এটা কতজন মনে করছেন আপনারটা হাতটা তুলে রাখবেন আমার কাছে মনে হচ্ছে যা আমাদের দর্শক উপস্থিতি যা আছে এখানে ফাইভ পার্সেন্টেরও কম হবে যারা মনে করছেন যে সরকার পদক্ষেপ মানে নিচ্ছে না বলেই তারা মনে করছেন আর পদক্ষেপ নিচ্ছে না এটা মনে করছেন কতজন হাত তুলবেন দেখতে পাচ্ছেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন পঁচানব্বই শতাংশ মনে করছেন যে সরকার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না নারীর নিরাপত্তার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে ডক্টর মুর্শিদ রহমান কী বলবেন দেখলেন যে পঁচানব্বই শতাংশ মানুষ মনে করছে এই আমাদের এখানে যারা আছেন যে সরকার নিরাপত্তার জন্য যথেষ্ট পদক্ষেপ বলার আগে একটা প্রশ্ন করি বলুন কি হলে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা নেওয়া হতো এটাকে আপনারা দুজনে কেউ বলতে পারবেন যে কোনো দুজন আচ্ছা কি হলে যথেষ্ট নিরাপত্তা নেওয়া একজন মাঝখানে একজন বলুন হ্যাঁ একজন নারী যিনি হাত তুলেছেন হুম আমরা পরপর অনেকগুলো ঘটনায় শুনতে পাচ্ছি নিরাপত্তাহীনতাটা এখন একদম কালচারে পরিণত হয়ে গিয়েছে আমার মনে হয় যদি সরকার কোনো দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করে আমাদের সামনে তুলে ধরতে পারেন তাহলে মনে হয় যারা ভিকটিম তারও শান্তি পাবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলো ঘটার আগে অনেকবার চিন্তা করবে যারা করবে এই ঘটনাগুলো ধন্যবাদ আপনাকে সরকার যদি একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখাতে পারতো তাহলে উনি ভাবছেন যে এটা মনে করতো যে যথেষ্ট পদক্ষেপ আর কেউ বলবেন না আর কেউ বলবেন না আপনি আচ্ছা আচ্ছা যেটা বললেন সে হলো আসলে শাস্তি এবং শাস্তি আরবে ধরবে বিচার হবে তারপরে কোর্ট যাকে যে শাস্তি দেবে সেই শাস্তি পাবে যে সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এটা বলতে একটা ভুল ধারণার পরে কারণ বিচার বিভাগ সরকারের থেকে অপরাধীদের বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে নয় অপরাধীদেরকে ধরতে হবে সেটা আমি অন্য যে বিষয় আমি যে অন্য যে বিষয় আপনার দৃষ্টি আনব সে হলো বাংলাদেশে এই যে নারী পুরুষের যে অনুপাত পৃথিবীতে বিরল প্রায় সমান এবং এই সমান হওয়ার একটি কারণ হল যে নারীর প্রতি একটা সহানুভূতিপূর্ণ সামাজিক অবস্থা আছে দ্বিতীয়ত হলো যে রাষ্ট্রীয় পর্যায়ে যে সকল পদক্ষেপ নেওয়া সম্ভব উনি যেটা বলেছেন সে হল রাষ্ট্রের দমন নীতি ব্যবহার করা আমি বলছি সরকারের ইতিবাচক যে পদক্ষেপগুলো আছে সেগুলো সরকার নিয়েছে এবং তার প্রমাণ হলো যে নারীর শিক্ষার অগ্রগতি দশ বছরে যেটা হয়েছে সেই অগ্রগতির দিকে তাকানো আর দ্বিতীয় হলো যে সামাজিক পর্যায়ে যেটা দু একজন বললেন যে সামাজিক পর্যায়ে ধর্মীয় নীতি টীতি ইত্যাদি বিষয় আছে সেগুলোর থেকে বেরিয়ে আসতে হবে এবং ধর্মে নারী সম্পর্কে কি বলছে সেই প্রকৃত বক্তব্য যেটা আছে সেটা আমাদের প্রকাশ করতে হবে এবং যারা এবং যারা এবং যারা অপব্যাখ্যা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহসিক ভূমিকা নিয়ে বলতে হবে যে তোমাদের কোনো স্থান এই সমাজে নাই ধন্যবাদ আপনাকে ডক্টর রহমান আমার হাতে সময় শেষ হয়ে এসেছে যারা যোগ দিয়েছেন প্যানেলে দর্শক হিসাবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুঃখ প্রকাশ করছি যাদের সেই সুযোগ দিতে পারেনি আর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং টিসিবি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে খুলনায় আশা করছি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন আর সে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি